ইন্টারনেট সার্ভিস ইতিমধ্যে ব্রডব্যান্ড প্রায় সকল ইউনিয়নে পৌঁছে গেছে, পৌঁছে যাচ্ছে। স্যাটেলাইট বঙ্গবন্ধু এক আমরা উৎক্ষেপণ করছি, তার মাধ্যমেও এই ইন্টারনেট বা অনলাইনে মানুষ সেবা পাচ্ছে। আমরা অর্থাৎ আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গঠন করে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করতে চাই, সেটা আমাদের লক্ষ্য। 2008-এর নির্বাচনী ইশতেহারে আমরা যে ঘোষণাগুলি দিয়েছিলাম আল্লাহর রহমতে, একে একে সবগুলি আমরা বাস্তবায়ন করেছি। আজকে বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে, সে পরিকল্পনা আমি করে দিয়েছি। আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা বাস্তবায়ন করা শুরু করেছি। তাছাড়া প্রেক্ষিত পরিকল্পনা 2009 সরকার এসে আমরা 2010 থেকে 2020 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে, যার ফলে আজকে 2021-এ যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এবং জাতিপিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি, সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। জাতিসংঘ সেটা একেবারে সকলে মিলে প্রত্যেকটা দেশই আমাদেরকে সমর্থন দিয়েছে। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে যে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে। তার জন্য আমরা 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি এবং এটাও বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ ভবিষ্যতে থামাতে পারবে না। নৌকামার্কায় ভোট দিয়েই কিন্তু রংপুরবাসী এই সব সুযোগ সুবিধাগুলি পেয়েছেন, সেটা বোধহয় ভুললে চলবে না। যা হোক, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের প্রত্যেকটা মানুষ উন্নত হোক, আমাদের প্রতিটি ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, ভবিষ্যৎ বংশধররা সুন্দরভাবে বাঁচবে, উন্নত জীবন পাবে। আমি জানি এবার শীত পড়েছে, সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন, আমরা সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি। আর যারা বিত্তশালী আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারাও শীত বস্ত্র বিতরণ করতে পারেন, সরকারের পক্ষ থেকে তো আমরা ব্যবস্থা নিচ্ছি। যাক, আমি এইটুকু বলবো যে দেশের সার্বিক উন্নয়নে আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল, তো আমরা চাই। আর তাছাড়া আপনারা জানেন যে আমরা যখন বঙ্গবন্ধু যমুনা সেতু করে দিই, সেই সেতুর সাথে রেল লাইন করে দিয়েছিলাম, তখন যারা আপত্তি করেছিল রেল লাইনে তারাই আবার প্রস্তাব দিল নতুন রেল লাইন, তো সেই নতুন রেল লাইনও কিন্তু নির্মাণ হচ্ছে যমুনার উপর। কাজে দ্রুত আপনারা এখন আসা যাওয়া করতে পারবেন, মানে রাজধানীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। তো যাই হোক, আমি আর কোনো কিছু না বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকেন আর সুস্থ থাকেন সেই কামনা করি। আর আজকে এই বিভাগীয় স্বর বিভাগ হিসেবে আপনারা আরও সেবা যাতে পান তার জন্য এটা করা, তা আমি রংপুরবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।